সকাল সকাল আজকে অদ্রিজাকে নিয়ে গেছিলাম গানে, কিন্তু অদ্রিজা সাধারণত যে বাড়িটাতে গান শেখে সেই বাড়িটাতে মাস্টারমশাইয়ের আগে আগে শেখানো হয়ে গেছিল, তো মাস্টারমশাই আমরা যাওয়ার আগে অন্য বাড়িতে চলে গেছে, তো সেই বাড়িতে আজকে প্রথম গেলাম। তো ওই যে বাচ্চা মেয়েটা গান করছে, ও আর অদ্রিজা কিন্তু একই ক্লাসে পড়ে, কিন্তু মেয়েটা খুব সুন্দর গান করছে, খুব সুন্দর, তো আমার তো ভীষণ ভালো লাগলো। তারপরে আমরা এই যে বাজার হাট করছি, মা মেয়ে দুজনে বাজার করে একেবারে বাড়ি ফিরবো। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে অদ্রিজাকে নিয়ে গিয়েছিলাম গানে আর এখন বাড়িতে ফিরছি। তো গান করিয়ে কিছু বাজারপত্র করে নিয়েছি আর বাড়িতে আবার আজকে লেবার আছে, উপরে যে ঘরটা হতে হতে বন্ধ ছিল সেটা মিস্ত্রি লেগেছে, তো আজকে একটু ব্যস্ততার মধ্যেই কাটবে, কারণ গিয়ে জল খাবার করতে হবে, দুপুরে ভাত। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা করেছো তাদের জন্য অসংখ্য। তো আমরা বাড়ি ফেরার পথে প্রায় চলে এসেছি, তো চলো বাড়িতে যাই। বাড়িতে গিয়ে জলখাবারে ভাবছি রুটি তরকারি করব, এখন দেখি টাইমে শর্ট, মানে যেটা সুবিধা হবে সেটাই করব। তো চলো তোমরা দেখ, তো চলো আমরা বাড়ি যাচ্ছি। সেলফি স্টিকটা আনতে ভুলে গেছি, একাটা ধরে আছি, তো যাই হোক বেশি কথা বলবো না। তো বন্ধুরা, বাড়িতে এসেই ঝটপট করে কোনো রকম চেঞ্জটা করে হাত পা ধুয়েই, দেখো আমি আটা মাখতে বসে গেছি, আর তোমাদের দাদাভাই দেখছি যে ও আলু কেটে আলু তরকারি বসাতে যাচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, আলুটা কাটা হয়ে গেছে, খুব ভালো হয়েছে, আমার আর একটু কাজ এগিয়ে গেল, তা তুমি যাও ওখানে কাজ দেখো, আমি করে নিচ্ছি সবটা। তো ও সেই সঙ্গে আমি কুমড়ো নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো আর একটু কুমড়ো দিয়ে আলু কুমড়ো সবজি বানালাম আর এই যে রুটি। তো সকালে জলখাবার আজকে ভাবছি রুটি রুটি তরকারিটাই দেবো। তো বন্ধুরা, ওদিকে আমার খাবার রেডি হয়ে গেছে, তো উপরে আসলাম ওনাদেরকে ডাকতে আর একবার কাজটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, প্রথমে ভেবেছিলাম হাফ ওয়াল করে ওপরে টিনের করব, তো ওই কারণে দেখো এখানে চাপ ঢালাইও দেওয়া হয়ে গেছিলো, কিন্তু এবছর যে পরিমাণে ঝড় হয়েছে তো ভীষণ ভয় করছে, তো ওই কারণে ভাবলাম যে না একটু গেঁথে নিই, গেঁথে উপরে টিনের চাল দেব। আর এখানে এই যে চারটে থাম করেছে, চারটে থামের ওখানে হচ্ছে মানে জলের ট্যাঙ্কি নিয়ে আসবো, তো ট্যাঙ্কিটা ওখানে রাখবো, কারণ মোটর তো আছে, ডাইরেক্ট জল ইউজ করি, তাতে করে অনেক জল নষ্ট হয় আর আমার অনেক খরচা, মানে বিলটা বেশি পড়ে। তো ভাবছি যে শুধুমাত্র এখন জলের ট্যাঙ্কিটাই নিয়ে আসবো, তাতে করে যাতে জলটা একটু স্টোর করা যায়, পরবর্তীতে যদি পাইপ লাইনে কাজ করাতে পারি করবো, না হলে এইভাবেই চলবো। আসলে কি বলো তো, খুবই স্বল্প আয়ে আর সেইভাবেই আমাদের সংসার খরচা সমস্ত কিছু রোগ ভোগ চালিয়ে তো আমাদের মানে জীবনযাত্রা চালাতে হয়, কারণ আহামরি আমাদের খুব বেশি কিছু ইনকাম নেই, যাতে করে ইচ্ছা হলে যেটা করতে পারি। বাজার করে বাড়ি আসতে আমার 10টা বেজে গিয়েছিল, আর আমাদের এখানে আবার মিষ্টি মানে ঘরামি, যদি মিষ্টি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি বলা হয় এই পাকা বাড়িটারি করলে, তো এই সমস্ত মিষ্টিগুলো লাগালে সারা দিনের, মানে সকালে এসে জল চা থেকে শুরু করে 10টা সাড়ে 10টায় মুড়ি তরকারি কি রুটি তরকারি, দুপুরে ভাত দেওয়া লাগে। তো আসতে আমার এতটা লেট হয়ে গেছে, এসে দেখছি তোমাদের দাদাভাই আলুগুলো কাটা হয়ে গেছে, তো আমি এসে তাড়াতাড়ি করে একটু আলু দিয়ে কুমড়ো দিয়ে সবজি বানালাম আর কয়েকটা রুটি বানালাম। তো ওদের সকালে জলখাবারে দিয়েছি রুটি আর তরকারি, আর এখন এই যে রান্না বসিয়েছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে মানে আমি খেয়াল করিনি উনুনটা এত জ্বলে গেছে, যে পটল ভাজছিলাম পটল ভাজাগুলো দেখো একটু পুড়ে পুড়েও গেছে। তো তাড়াতাড়ি করে কোনোরকম পটল ভাজাগুলো তুলে সবজি দিয়েছি, এই যে দেখো। আর ভাতটা ফুটে গেছে, ভাতটা এখানে বসিয়েছি আর এখানে সবজিটা হচ্ছে। তো চলো আগে রান্না বান্নাটা সারি, তারপরে আবার কথা বলছি। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, আবারও আসলাম উপরে কাজ দেখতে, তো কাজ তো চলছে। আর আজকে আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন সেই শরতের আকাশ,
মানে একদম নীল আকাশের মধ্যে পেঁজা তুলোর মতো মেঘগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু কষ্ট একটাই, আমাদের এখানে এতটুকু বৃষ্টি নেই মানে এখনো পর্যন্ত, তবে আজকে থেকে মানে কখনো কখনো সেই মানে কুয়াশা পড়ার মতো একটু বৃষ্টি হচ্ছে। তো আজকে দুটো মিস্ত্রি দুটো লেবার এসছে, তো ওইদিকে একটা মিস্ত্রি ঘরের দেওয়াল গাঁথনির কাজ করছে, আর এইখানে যে বলছিলাম না যে জলের ট্যাঙ্কি রাখবো, তো এই যে পোলগুলো গাঁথা হয়েছে সেই পোল প্লাস্টার করা হচ্ছে। আর এই যে একটা মিস্ত্রি দেখো, চেনো তোমরা, তো ইনি তো একটু আধটু হেল্প করছে, তাতেই একদম ক্লান্ত। আসলে কী বলতো, এই সমস্ত কাজ সবার দ্বারাই সম্ভব না, আর ওরতেগুলো অভ্যাসই নেই, তো ও পারছে না, যেটুকু করছে ক্লান্ত হয়ে যাচ্ছে। তো আজকের আকাশটা দেখে মানে এত ভালো লাগছে, যদিও গরমে খুব কষ্ট পাচ্ছি তাহলেও আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো, তোমাদের তো ঘর দেখালাম, তবে তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে কীরকম আবার ঘর করছে। হ্যাঁ, অনেক তো মানে কী বলবো, স্বাদ আছে সাধ্য নেই, তো আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমাদের ক্ষমতা ততটুকুই করার চেষ্টা করছি। কোনো রকম একটা গাঁথনি দিয়ে উপরে টিনের চাল দেবো, তাতে করে এখন কী বলতো একটা ঘরে হয় না, আর মেয়ে হয়েছে, মেয়ে পড়াশোনা গান বাজনা জিনিসপত্র, আর এখনকার সব থেকে বড়ো কথা হলো মানুষের পোশাক আশাক এত যে সেটাও একটা রাখার ব্যাপার থাকে। তো সেই কারণেই নিজেদের যতটুকু সাধ্য ততটুকুই করার চেষ্টা করছি আমরা। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা ইউটিউবে সফল তারা তো অনেক কিছু করছে। আর এখন দেখো মিষ্টি দাদাদেরকে দিয়েছি খেতে, তো সব থেকে বড়ো কথা হলো কী বলো তো, হয়তো একটু খাটনি হয় রান্না টান্না করতে, কিন্তু এই যে মানুষগুলোকে যখন খেতে দেওয়া হয় না এতটা পরিশ্রমের পরে, তখন মানে কী আনন্দ একটা মানে তৃপ্তি অনুভব হয় সেটা কী বলবো তোমাদেরকে। তো ওরাও ভালো করে খেয়ে কাজকর্ম করতে পারে, আর আমাদের কিন্তু খাইয়েও ভীষণ আনন্দ পায়, ভীষণ মানে মনটা কী বলবো একদম আনন্দে ভরে যায়, মানুষকে যে পেট পুড়ে তৃপ্তি ভরে খাওয়াতে পারলে কতটা আনন্দ হয় সেটা হয়তো সকলেই জানো তোমরা। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমি আবার হয়তো নুন ভাত যাই দিক রান্না করতে করতে এটা ওটা অনেক রকমই করি, আর সেটা খুব তৃপ্তি ভরে মানে মন থেকে আনন্দ সহকারে কিন্তু খেতে দেওয়ার চেষ্টা করি, জানি না কতটুকু পারি তবে চেষ্টা আমি ততটাই করি। তো ঘরটা অনেক আগেই কমপ্লিট হয়ে যেত, কিন্তু মাঝে যেহেতু আমরা বাড়িতে ছিলাম না তো অনেকদিন কাজ অব গেছে, তো কবে জানি না হবে, যেরকমই ঘর হোক না কেন সেটাই আমার কাছে স্বর্গ। তো সেই অপেক্ষায় আছি, মনে হচ্ছে যে কবে যে ঘরটা কমপ্লিট হবে, আর নতুন কিছু যে একটা জীবনে করতে পারছি সেটা নিজেরা, তো সেটা ভাবলে না ভীষণ আনন্দ অনুভব হয়, কারণ এই যে ঘর বাড়ি যা দেখছো সবই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের করা, মানে আমরা কিছুই করিনি, এতে আমাদের সামান্যতম ইনভেস্টও নেই, কারণ সব কিছুই শ্বশুরমশাই করে গেছেন। আর এই যে আমি টিনের ছাপড়া দিয়ে ঘরটা করছি সেটা কিন্তু আমার স্বামীর রোজগারে, মানে স্বামীর রোজগার মানেই বুঝতে পারছো যে আমারও, তো সেই জন্য বলছি যে এই টিনের ছাপড়ার ঘরটাই যে কবে হবে জানি না, কবে মানে সেই আশায় দিন গুনছি। কী আনন্দ যে হচ্ছে যে না নিজেরা কিছু করতে পারছি, কারণ নয় নিজেদের ইনকামে নিজেদের সাধ্য মতো আমরা কিছু করছি, এটা আমার ভীষণ আনন্দ লাগছে যে কবে আমার ঘরটা কমপ্লিট হবে। তো মিস্ত্রি দাদাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর ওরা চলে গেল, তো যেহেতু বুঝতেই পারছো উপরে কাজ আর এখান দিয়ে বারবার যাওয়া আসা, সে জুতো পায়ে দেওয়া, তারপরে যে খাওয়া দাওয়া করলো, তো সেই কারণেই ভালো করে জল দিয়ে আমি কাজ ধুয়ে নিচ্ছি বলে ঝাঁটা দিয়ে, মানে এত নোংরা কি বলতো, সিমেন্ট বালিতে তো বুঝতেই পারছো, তো নিচেটা ওরা তো ভাত টাত খেলো খেয়ে চলে গেলো, সেসব আমি জল দিয়ে ধুয়ে নিজেটা মোটামুটি পরিষ্কার করে এসেছি, সিঁড়িটা মোছা হয়নি কারণ কালকেও কাজ হবে, সিঁড়িটা শুধুমাত্র ঝাঁট দিয়েছি, এবার যদি মুছি আবারও সেই কালকে নোংরা হবে, একই মানে কষ্ট। তো বালিগুলো খুব পায়ে লাগছিলো এই কারণে শুধুমাত্র ঝাড়ু দিয়েছি, মানে এখনও সে সিমেন্ট সিমেন্ট হয়ে আছে। তো এখানে রাত বিরের তো ঘোরাঘুরি করি, রাত্রিতে এখানেই আমার ওপরে জল টল সমস্ত কিছু ব্যবস্থা আছে, কাজকর্ম যা এখানেই করি, তো সেই কারণে এই ছোটোখাটো সিমেন্ট বালি ইঁট যেগুলো পড়ে আছে সেগুলো আমি ঝাড়ু দিলাম, তো তোমাদের দাদাভাইকে বললাম এগুলো ফেলে দাও। তো এই যে দেখো যে ছোটোখাটো ইঁটের টুকরো টুকরো যেগুলো আছে, ও বলছে কি কালকে তো আবারও কাজ হবে, কিন্তু কালকে কাজ হবে ঠিক আছে, কিন্তু আবার হয়তো রাত্রিতে কখনো কখনো আসবো, এই করবো, কখন হয়তো পায়ে লাগবে জানি না, বলা যায় না, তো সেই কারণে বললাম ফেলে দিতে। তো এখন ছাদটা আরেকটু কিছু পরিষ্কার করবো, তবে আমরা দুজনেই স্নান করে বেরিয়ে যাচ্ছি।
এই সমস্ত কাজ হলে যে কি খাটনি যায় কি বলবো। তো চলো টুকটাক করে কাজকর্মগুলো করি, তারপরে স্নান করি, তারপরে আবার কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30, আর বড্ড ক্লান্ত, কারণ আজকে অনেকটা পরিশ্রম গেছে। যেহেতু মিষ্টি লেগেছিল, তো শুধু রান্না বাড়ি নয়, তারপরে সেই সব ঘর দোর মোছা পরিষ্কার করা, কারণ যেহেতু উপরে কাজ হচ্ছে, মানে ঘরের উপর দিয়ে যাওয়া আসা, ইট তোলা, সিমেন্ট বালি, তো যে পরিমাণে নোংরা হয়েছিল, তো সেই সব ধোয়া পরিষ্কার করা, তারপরে রান্নারও একটা ব্যাপক, মানে 4টে মুনিশই, মানে জন ছিল, 4টে মিস্ত্রি ছিল, আর আমরা হচ্ছে আবার 3 জন, তাহলে অনেকগুলো লোক, বুঝতেই পারছো। তো যাই হোক, সেই সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে ঘরে এসছি। এখন ঘরে সবেমাত্র বিছানাটা চেঞ্জ করলাম, কারণ ঘরও মানে নোংরা হয়ে গেছিল, আর ঘরে একটা বেঞ্চ ছিল এই জায়গাটাতে সাইডে খাটের পাশে, তো সেটা নিয়ে গেছে উপরে, মানে উঠে কাজ করার জন্য, তো সেই কারণে ঘরও খুব নোংরা হয়েছিল, তো বিছানা চাদর চেঞ্জ করলাম, অদ্রিজা পড়তে বসেছে, আর ঘরটা ঝাড়ু দিলাম এখন, তো ঘরটা একবার ভালো করে মুছে নেব, কারণ বাইরে থেকে যেহেতু আসা হচ্ছে বারবার সিমেন্ট বালি পায়ে। তো তোমাদের দাদা ভাই নিয়ে আসলো চা, এই দেখো দুধ চা। তো এখন চাটা খেয়ে ঘরটা মুছে, তো একটু মাংস নিয়ে এসেছি, সেটা রান্না করব। গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে ওঠে যায়, মারামারি মাঝে জঙ্গলে লড়ে, তার নাকি কিন্তু মাথা কিনে বাড়ি, এক বাড়ির মজা যথেষ্ট না, সুতরাং কি করে তো বন্ধুরা দেখো, সারাদিনের ব্যস্ততায় ঘর মোছা হয়নি, বাইরেটা তো সমস্ত কিছু ধুয়েছি, কিন্তু ঘর না মুছলেও ভালো লাগে না খুব, তো সেই কারণে দেখো এখন রাত্রি হয়ে গেছে, তবু ঘর মোছা চাই, আর ঘর একটাই ঘর, যেহেতু একটু পরিষ্কার না থাকলে কিন্তু চলাচল করা যায় না। তারপরেই দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্না বলতে ওই যে বললাম না যে একটু চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা হয়তো আনা হতো না, কারণ মানে আমার ননদের ছেলে এসছে, অদ্রিজার পিসিমণির ছেলে, তো দিনের বেলাতেও তো হয়নি, এবার ওই কারণে রাত্রিতেই একটু নিয়ে এসছে, তো শুধুমাত্র চিকেনটাই করব, কারণ দুপুরে আমি অনেক চাল নিয়ে ফেলেছি, অনেক ভাত আছে। তো এই যে দেখো চিকেন, আর আজকে চিকেনটা একটু অন্যরকম স্বাদ আর অন্যরকম কালার হবে, কারণ কি আজকে কোনো শুকনো লঙ্কা বলো, কোনো লঙ্কা গুঁড়ো বলো, লাল লঙ্কা কোনো কিছু নেই, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর গোলমরিচ দেওয়া আছে, কারণ আমার যে ননদের ছেলেটা আছে ওর একটু সমস্যা আছে, শুকনো লঙ্কা তারপরে মশলাতে, তেল মশলাতে, তা খুব অল্প তেল দিয়ে তো রান্নাটা করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো মাংসটা হলেই আমরা খাওয়া দাওয়া করব, তো যেহেতু প্রচণ্ড ক্লান্ত আছি আর ভিডিও বড় হয়ে যাচ্ছে।